তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিও মিস করবে না আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেক দিন মোবাইল ফোনে দু থেকে তিনবার বা এর বেশি কিন্তু চার্জ দিয়ে থাকি এছাড়া কিন্তু আমরা আর কিছুই করি না যে মোবাইল ফোনে চার্জিংয়ের মাধ্যমে আর কি কাজ করা যায় কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি স্মার্টফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গোপন কাজ দেখাবো এমন একটি ম্যাজিক কাজ দেখাবো যে গোপন কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো আপনি যখন আপনার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দেবেন তখন আপনার মোবাইল ফোনের সামনে এমন একটি গোপন কাজ দেখাবে যে গোপন কাজটি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনি যখন এই গোপন কাজটি করে আপনার বন্ধুকে বা সবাইকে দেখাবেন তখন দেখবেন যে কিন্তু আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে তারা আপনাকে বলবে যে কীভাবে তুই এই কাজটি করেছিস আমার মোবাইল ফোন একটু করে দে সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি স্মার্টফোনের ইঞ্জিনিয়ার স্মার্টফোনের মাস্টার তো কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকনটি অন করুন তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও সুগাস এখন আমি দেখিয়ে দেবো যে সেই প্রত্যেকটি স্মার্টফোনের চার্জিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি তো এখন আমি আমার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দিচ্ছি তো চার্জে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার ছবি এখানে শো করছে এর ফলে কিন্তু আমার মোবাইল ফোনটি দেখতে অনেকটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে তো আপনি যখন আপনার স্মার্টফোনটিকে চার্জে বসিয়ে দেবেন তখন দেখবেন যে কিন্তু আপনার ছবি মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠবে এর ফলে আপনার মোবাইল ফোনটি অনেকটা সুন্দর ও আকর্ষণীয় লাগবে এবং আপনি যখন এই গোপন কাজটি করে আপনার বন্ধুকে দেখাবেন তখন দেখবেন যে আপনার বন্ধু দেখে সত্যি অবাক হয়ে যাবে সে আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যেই কাজটি কীভাবে তুই করেছিস তো এটি আমি কীভাবে করলাম বা কীভাবে আপনার স্মার্টফোনে করবেন সেটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো সবাই সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি স্টোর অ্যাপটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে ব্যাটারি চার্জিং ফটো তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো আপনি প্রথমত এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবেন তো অ্যাপটিকে ওপেন করার পরে এখন আপনি খুব সহজে এই গোপন কাজটি করতে পারবেন এবং যে কেউ দেখে অবাক হয়ে যাবে এখন আপনি ক্রিয়েট ইমেজ এই অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে আপনার ছবি বা যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন ঠিক আছে এখন আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে এখন আপনি ছবিটিকে ক্রপ করবেন ঠিক এইভাবে তো ক্রপ করার পরে এখন আপনি টিক মার্কে ক্লিক করবেন ঠিক আছে এখন আমি ভালো করে ক্রপ করে নিয়েছি এখান থেকে তো নেওয়ার পর এখন আপনি টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনি এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর ইয়েছে ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর দেখবেন যে সেট হয়ে যাবে এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে দেখুন এখানে কিন্তু রয়েছে ওয়েব অ্যাম্প্লিটিউড অর্থাৎ এই যে ওয়েবটি বা ঢেউটি কীরকম হবে কতটা পরিমাণে অ্যাম্প্লিটিউট হবে সেটি আপনি কেন কাস্টমাইজ করবেন ঠিক আছে যে কতটা পরিমাণে ঢেউয়ের মানে বিস্তার হবে সেটি আপনি কেন সিলেক্ট করবেন আমি এখন আমি মিডিয়াম রাখছি তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ওয়েব লেংথ এখান থেকে আপনি এটি বাড়াবেন ঠিক আছে বাড়াবেন কমাবেন সেটি আপনার মতো করবেন যে কীভাবে মানে কোন কীভাবে রাখলে সেটি ভালো হয় সেটি আপনি করবেন এখান থেকে এখন আমি এটি মিডিয়াম রাখছি তারপরে ওয়েব স্পিড এখান থেকে আপনি এটি বাড়াবেন বা কমাবেন যে ওয়েব স্পিডটা কীরকমভাবে কতটা পরিমাণ স্পিড বাড়বে বা কমবে তার স্পিড আপনি এখান থেকে মানে করবেন ঠিক আছে এখন আমি মিডিয়াম রাখছি তো রাখার পর এখন আপনি এটি মার করবেন মার করার পর এখন আপনি এটি ওকে করবেন ওকে করার পর দেখবেন যে কিন্তু এটি আপনার মোবাইল ফোনে এখন সেরাপ হয়ে গিয়েছে এখন যদি আপনি মোবাইল ফোন থেকে চার্জে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার ছবি মোবাইল ফোনের স্ক্রিনে ফেসে উঠবে দেখুন কত সুন্দর লাগছে তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মধ্য থেকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ